যীশুখ্রিস্টঙ্କ অতি বহুমূল্য নামে সম্পর্ক ইন্ডিয়া প্রস্তুত কার্যক্রম নূয়া সকাল আশার আজির অধ্যায়ে মু আপন মানুষ স্বাগত জনায়ে। প্রভু আপনার প্রত্যেকঙ্কু বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। আজ যে প্রসঙ্গে আমি প্রভুঙ্ বাক্য আলোচনা করা, আলোচ্য প্রসঙ্গ হচ্ছে আজি কষ্ট লাগুছি, আজি কষ্ট লাগুছি, আপনার গুড়াই বিষয়ে আজি কষ্ট লাগুছি, উত্তম কাম করা কষ্ট লাগুছি, আপনার গুড়ি কার্য কষ্টরে করছেন, কিন্তু কষ্টর দিনে শেষ আছে। আপনার যে বিষয়গুলা কষ্ট দিয়ে অতিক্রম করছেন তার দিনে সমাপ্ত হব। গীত সংহিতা 126 অধ্যায় তার 5 আউ 6 পদ লেখা যায়, যেমন কান্দি কান্দি বিহন বুণতি সেমানে আনন্দ করু করু শস্য কাটিবে, যদ্যপি সে বিহন বহি কান্দি কান্দি আপনা পথরে যায়, তথাপি সে বিড়া ঘেনি আনন্দ করু করু নেউটি আসিব। আজি কষ্ট লাগুছি, কিন্তু লেখা যায় যে মানে কান্দি কান্দি বিহন বুণতি সেমানে আনন্দ করু করু শস্য কাটিবে। দেখন্তু এই চাষ কার্যরে আপনি যদি দেখিবে কেতে কষ্ট, ভোর সকাল উঠিকি যা বিলকু যা হল করিবা, ঘাস বাছিবা, হিড় কাম করিবা, আ ক্ষেত্রের অনেক প্রকার কষ্টকর বিষয়গুলা থাকে, দুর্ঘটনা ঘটিবার সম্ভাবনা থাকে, বর্ষা খরা শীত কষ্ট সহিবা পাই পড়ে। লেখা যাচ্ছে কোন যে মানে কান্দি কান্দি বিহন বুণতি সেমানে আনন্দ করু করু শস্য কাটিবে। সেবা কার্যের মধ্যে সেয়া, যেমন আজি কান্দুছন্তি কষ্ট পাউছন্তি, বিভিন্ন গ্রামাঞ্চল যাউছন্তি, রাস্তা ভালো নাই, জলবায়ু ভালো নাই, স্বাস্থ্যকর পরিস্থিতি নাই, তাড়না হচ্ছে, নিন্দা হচ্ছে, বাড়ছন্তি, কান্দি কান্দি বিহন বুণুছন্তি, সেমানে আনন্দ করু করু শস্য কাটিবে। শস্য মিলিব, আপনার শস্য কাটিবার দেখিবে, আপনার বিহন বুণিছন্তি কিন্তু কেহি তো কাটিব, আউ কাটিবা আপনার দেখিবে, বিহন বুণি চালন্তু। আজি কষ্ট লাগুছে, আজি পরিশ্রম করিবা পাই আপনার পশ্চাৎপদ হুয়ন্তু না, পরিশ্রম করে চালন্তু। লেখা যাচ্ছে যদ্যপি সে বিহন বহি কান্দি কান্দি আপনার পথ, বিহন বহিকি যায়, কিন্তু লেখা যাচ্ছে তথাপি সে বিড়া ঘেনি, সে বিহন বহিকি যাইছিলা, এবে বিহন কোন হয়েছি, বিড়া হয়ে যাইছি, বিড়া ঘেনি আনন্দ করে করে নৌটি আসব। বিহন গোটে থাকে, কিন্তু সে গোটে বিহনরে কেতে ধান আসে আপনার দেখবে, গোটিয়ে ধানরু কেতে ধান আসে আপনি গণিছেন কেবে, সহস্রাধিক হাজার হাজার আপনার দেখবে, আপনার কিয়ারি মধ্যে আপনার দেখবে গোটে বস্তা বুণি থিবে, সেমানে কেতে বস্তা কাটিবে সেটি। তেমন আপনার মু কহিবা পাই চাহে, আজি গুড়াই বিষয় কষ্ট লাগুছি, সেবা কার্যরে অন্যকে সাহায্য করিবা, সহানুভূতি দেখাইবা, উত্তম কার্য করিবারে আপনার আজি কষ্ট লাগুছি, কিন্তু এ কষ্ট দিনে আপনার ফল দেব, আপনার আনন্দ করু করু আপনার বিড়া বহিকি আসবে, শস্য কাটিবে, যদি বুণিছেন আপনার কাটিবে, বিহন বুণিছেন আপনার বিড়ারে কাটিবে। প্রিয় ভাই ভী মানে আজি কষ্ট লাগুছি, আজি সেবা কার্যরে গুড়াই বিষয় কষ্ট লাগুছি, কিন্তু মনে রাখি থাকু গোটে আনন্দর সময় মধ্যে অছি, আপনার আনন্দ করিবে, আপনার উল্লসিত হবে। আজি আমি বিভিন্ন স্থানে যে সুসমাচার সেবা কার্য করুছু, লোকমানে এতে পরিবর্তন হওয়ার আমি দেখিপারু না, যেত আপনার মেঘমালা নিত হবে সেটা আপনার অনেকক দেখিপারি বা আচম্বিত হবে, এমানে কেবে পরিবর্তন হলে আপনার কোণী গোটিয়ে বীজ সে অঙ্কুরিত করে ফলপ্রদ করেছে, আপনার গোটিয়ে প্রচার সে পরিবর্তন করেছে।
ମୁଁ ଦେଖେ, ବିଭିନ୍ନ ସ୍ଥାନକୁ ଯାଏ, ଲୋକମାନଙ୍କୁ ସାକ୍ଷାତ କରେ, ସେମାନେ କୁହନ୍ତି ସାର୍ ଆପଣଙ୍କ ସେଇ ବାକ୍ୟ ଦ୍ୱାରା, ଆପଣଙ୍କ ସେଇ ବାକ୍ୟ ଦ୍ୱାରା, ସେମାନେ କୁହନ୍ତି ଏଇଟା ଗୋଟେ ବିହନ ଅଟେ, ଆମେ ବୁଣି ଚାଲିବା କଷ୍ଟ କରିକି, ବିଡ଼ା ଘେନି ନେଉଟି ଆସିବା ଆମ ଲୁକ ତାର 15:7 ଲେଖାଯାଏ। ମୁଁ ତୁମମାନଙ୍କୁ କହୁଅଛି ଏଇ ପ୍ରକାରେ ଯେଉଁମାନଙ୍କର ମନ ପରିବର୍ତ୍ତନ କରିବାର ପ୍ରୟୋଜନ ନାହିଁ, ଏପରି ଅନେଶ୍ୱତ ଧାର୍ମିକ ଲୋକମାନଙ୍କ ଅପେକ୍ଷା ଯେ ମନ ପରିବର୍ତ୍ତନ କରେ, ଏପରି ଜଣେ ପାପୀର ନିମନ୍ତେ ସ୍ୱର୍ଗରେ ଅଧିକ ଆନନ୍ଦ ହୁଏ। ସ୍ୱର୍ଗରେ ଆନନ୍ଦ ହୁଏ ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, କାହା ପାଇଁ ଆନନ୍ଦ ହୁଏ? ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ନୁହଁ, ଜଣେ ମନ ପରିବର୍ତ୍ତନ କରନ୍ତି। ଆପଣ ସେବା କରି ଚାଲନ୍ତୁ, ଆପଣ ପ୍ରଚାର କରି ଚାଲନ୍ତୁ, ଆପଣ ଅନ୍ୟମାନଙ୍କୁ କହି ଚାଲନ୍ତୁ, ଗୋଟେ ସମୟ ଆସିବ, ଗୋଟେ ସମୟ ଆସିବ, ଆପଣ ପରିବର୍ତ୍ତନକୁ ଦେଖିବେ। ଆଜି କଷ୍ଟ ଲାଗୁଛି, ଅନ୍ୟକୁ ସାହାଯ୍ୟ କରିବା ସମୟରେ, ଅନ୍ୟକୁ ଦୟା କରିବା ସମୟରେ, ଅନ୍ୟ ପ୍ରତି ମଙ୍ଗଳ କାର୍ଯ୍ୟ ଆପଣ କଷ୍ଟ ଲାଗୁଛି, କାରଣ ତାର ପ୍ରତିଫଳ ଆପଣ ଦେଖୁନାହାନ୍ତି, କିନ୍ତୁ ଗୋଟେ ସମୟ ଆସିବ ଆପଣ ଦେଖିପାରିବେ, ଆପଣ ଫଳକୁ ଦେଖିପାରିବେ, ତାର ପୁରସ୍କାର ପାଇବେ, ତାର ଉତ୍ତର ଆପଣ ପାଇବେ। ପ୍ରଭୁ ଆପଣଙ୍କ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, କଷ୍ଟରେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ଧୈର୍ଯ୍ୟକୁ ହରାନ୍ତୁ ନାହିଁ, ଆପଣ ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହେବେ, ଆପଣଙ୍କ ସେବା କାର୍ଯ୍ୟ ଦିନେ ଫଳ ନେଇକି ଆସିବ। ଆଜି ବିହନ ବୁଣୁଛନ୍ତି, କାଲି ତାହା ବିଡ଼ା ହେଇଯିବ, ଆଜି କାନ୍ଦି କାନ୍ଦି ବୁଣୁଛନ୍ତି, ଆନନ୍ଦର ଶସ୍ୟ ଆପଣ କାଟିପାରିବେ। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, ପ୍ରାର୍ଥନା କରିବା। ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା ପରମେଶ୍ୱର, ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦିଏ। ପ୍ରଭୁ ଆଜି ଅନେକ ପ୍ରଭୁ କଷ୍ଟରେ, ସମସ୍ୟାରେ, ନିନ୍ଦାରେ, ଅପମାନରେ, ବିପତ୍ତିରେ ଓ ଗୁଡ଼େଇ ପରିସ୍ଥିତିରେ ପ୍ରଭୁ ସେବା କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି। ପ୍ରଭୁ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରେ, ପ୍ରଭୁ ଏ କଷ୍ଟ ମଧ୍ୟରେ, ଏ ବିପତ୍ତି ମଧ୍ୟରେ, ଏ ସମସ୍ୟା ମଧ୍ୟରେ ସେମାନେ ଯେପରି ପ୍ରଭୁ ଆନନ୍ଦ କରୁ କରୁ ଶସ୍ୟ ବହି ଆସିବାର ଦୃଶ୍ୟ ମଧ୍ୟ ଦେଖିପାରିବେ, ପ୍ରଭୁ ସେମାନଙ୍କର ସ୍ୱପ୍ନର ଚକ୍ଷୁରେ, ବିଶ୍ୱାସର ଚକ୍ଷୁରେ ତାକୁ ଦେଖିବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କର, ଯେ ସେମାନଙ୍କର କଷ୍ଟଜାତ ଫଳ ସେମାନେ ପ୍ରାପ୍ତ ହେବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି। ଆଜି କଷ୍ଟ ଲାଗୁଛି ସତ କଥା ପ୍ରଭୁ, କିନ୍ତୁ ସେମାନଙ୍କର ଫଳ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହେବେ, ଅନେକଙ୍କର ଆତ୍ମା ଲାଭ କରିଛନ୍ତି ସେମାନେ, ତାର ଆନନ୍ଦ ମଧ୍ୟ ଉପଭୋଗ କରିପାରିବେ, ଅନୁଭବ କରିପାରିବେ। ଏଥିପାଇଁ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ, ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ ଦେଇ ପ୍ରାର୍ଥନାଟି ମୋର ପ୍ରାଣର ପ୍ରିୟ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ମାଗିଲି, ଆମେନ୍ ଆମେନ୍। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ବାହୁଲ୍ୟରେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆସନ୍ତା ଅଧ୍ୟାୟରେ ପୁଣି ଜଡ଼ିତ ହେବା, ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ନମସ୍କାର।